দৃশ্য সত্যি অত্যন্ত চমৎকার। হ্রদটির আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো অত্যন্ত মনোরম। আপনি যদি সেখানে সপরিবারে ছুটির দিন কাটাতে যান, খরচ পড়বে খুবই কম। কিন্তু একটি ছোট্ট সমস্যা রয়েছে, যদি হ্রদটির কাছাকাছি এক ঘন্টার বেশি সময় কাটান তাহলে মৃত অবধারিত বলেই ধরে নেওয়া যায়। না, হ্রদ থেকে কোনো রূপকথার কোনো জলদানব উঠে এসে আপনাকে হ্রদের গহীনে টেনে নিয়ে যাবে না, কিংবা হ্রদটিতে মাংসাশী পিরহানা মাছও নেই যারা আপনাকে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করতে পারে। কিন্তু এসব কিছু না থাকা সত্ত্বেও হ্রদটির অত্যন্ত বিপজ্জনক। বিজ্ঞানীরা এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে আখ্যায়িত করেছেন। হ্রদটির নাম হচ্ছে কারাচাই হ্রদ। উত্তর পশ্চিম তুর্কি ভাষাগুলোতে কারাচাই শব্দের অর্থ কালো জল। অবশ্য কারাচাই হ্রদটির জলের বর্ণ প্রকৃতপক্ষে কালো ছিল না। হ্রদটি বর্তমানে রুশ ফেডারেশন উরাল পর্বতমালা অঞ্চলে অবস্থিত চেলিয়াবিনস্ক প্রদেশের অন্তর্গত ওজিয়োরক শহরের নিকটে অবস্থিত। পূর্ব রাশিয়ার অবস্থিত ক্ষুদ্র এই হ্রদটি থেকে অনতি দূরে কাজাখস্তানের সীমান্ত রয়েছে। অষ্টদশ শতাব্দী থেকে হ্রদটি রুশ ভূগোল বিশারদদের কাছে বিশেষ পরিচিত। এই সময় মাঝে মধ্যে হ্রদটিতে জল সরবরাহে ঘাটতি দেখা দিত এবং এর ফলে হ্রদটি প্রায় শুকিয়ে যেত। এই জন্য প্রায় মানচিত্রে এর উল্লেখ থাকত না। 1945 সালের আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর দুইটি পরমাণু বোমা নিক্ষেপ করে এবং এর ফলে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি ধ্বংস হয়ে যায়। প্রত্যুত্তরে সোভিয়েত ইউনিয়ন তার নিজস্ব পারমাণবিক প্রকল্প শুরু করে। পারমাণবিক বোমা তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্লুটোনিয়াম উৎপাদনের জন্য সোভিয়েত স্পাইস মাস্টার লাভেস্ক্রি বেরোনির তত্ত্বাবধানে অত্যন্ত গোপনীয়তার মধ্যে এবং দ্রুত গতিতে 1945 থেকে 1948 সালের মধ্যে ওজিওরক শহরে মায়াক প্লুটোনিয়াম উৎপাদন কেন্দ্রটি তৈরি করা হয়। এটি বর্তমানে মায়াক উৎপাদন কেন্দ্র নামে পরিচিত। মায়াক ছিল সোভিয়েত ইউনিয়নের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রগুলির একটি। এটির অবস্থানের কারণে ওজিওরক শহরটিতে সোভিয়েত সরকার একটি নিষিদ্ধ নগরী বা আবদ্ধ নগরী হিসেবে ঘোষণা করে। এটাকে চেলিয়াবিনস্ক 40 সাংকেতিক নাম প্রদান করা হয়। শহরটিতে বিদেশীদের প্রবেশ তো নিষিদ্ধ ছিল, এমনকি শহরটির বাইরে থেকে আসা কোনো সোভিয়েত নাগরিক বিশেষ অনুমতি পত্র ছাড়া শহরটিতে প্রবেশ করতে পারত না। 1940 দশকের শেষ দিক থেকে মায়াক পারমাণবিক কেন্দ্রের প্রকৌশলীরা সেখানকার পারমাণবিক চুল্লিতে ঠান্ডা রাখার জন্য নিকটবর্তী কিজিলসা হ্রদের জল ব্যবহার করত এবং এর ফলে শীঘ্রই হ্রদটির জল দূষিত হয়ে পড়ে। কারাচাই হ্রদটি মায়াক পারমাণবিক কেন্দ্রের অধিকতর নিকটবর্তী হওয়ায় প্রকৌশলীরা সেখানকার জলই এর কাজে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু হ্রদটি ক্ষুদ্র হওয়ায় সেটির জল পরিমাণে এই জন্য পর্যাপ্ত ছিল না। এই জন্য কারাচাই হ্রদকে মায়াকের প্রকৌশলীরা অন্য একটি কাজে ব্যবহার করে। মায়াক কেন্দ্রে পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার ভর্তি হয়ে গেলে তারা কেন্দ্রটি পারমাণবিক বর্জ্য কারাচাই হ্রদে নিক্ষেপ করতে শুরু করে। হ্রদটিকে তারা V9 জলাধার সাংকেতিক নাম প্রদান করে। কারাচাই হ্রদটি যেহেতু অন্য কোনো জলাশয়ের সাথে যুক্ত ছিল না, তাই মায়াকে কর্মরত প্রকৌশলীদের ধারণা ছিল হ্রদটিতে নিক্ষিপ্ত পারমাণবিক বর্জন অনির্দিষ্ট কালের জন্য সেখানেই পড়ে থাকবে এবং এর ফলে অন্য কিছুর কোনো ক্ষতি হবে না। কিন্তু তাদের এই আশা সম্পূর্ণ ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। বস্তুত এই সময় সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত ছিল এবং সোভিয়েত রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যে কোনো মূল্যে তারা পারমাণবিক অস্ত্রের সাথে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চাইছিল। সামরিক নিরাপত্তার প্রতি তাদের সর্বোচ্চ গুরুত্বের কারণে এইসব প্রকল্পের ফলে সোভিয়েত ইউনিয়নের যে মারাত্মক পরিবেশগত ক্ষতি হতে পারে এই বিষয়টি অনুধাবন করা ক্রেমলিনের অধিকর্তাদের পক্ষে সম্ভব হয়নি। এর ফলে কারাচাই হ্রদটি সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন স্থান মারাত্মক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হয়। 1950 দশক জুড়ে সোভিয়েত প্রকৌশলীরা কারাচাই হ্রদের পারমাণবিক বর্জ্য নিক্ষেপ অব্যাহত রাখে। 1960 দশকে খরার ফলে হ্রদটির বেশ কিছু অংশ স্থায়ীভাবে শুকিয়ে যায়। এর ফলে 1951 সালে যেখানে হ্রদটির আয়তন ছিল 0.5, ক্রমাগত পারমাণবিক বর্জ্য নিক্ষেপের ফলে হ্রদটিতে 3.4 মিটার গভীরে যে পরিমাণ পলি জমে আছে তার পুরোটাই উচ্চমাত্রায় তেজস্ক্রিয় বর্জ্য। এই বর্জ্য কোনো ক্রমে ছড়িয়ে পড়লে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। 1967 সালে ঠিক এই ঘটনাটি ঘটে। সে বছর প্রবল বাতাসের ফলে হ্রদটির শুষ্ক অংশ থেকে বিপজ্জনক তেজস্ক্রিয় ধূলি চারপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে আশেপাশে 2700 বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চলে হাজার হাজার অধিবাসী তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে পড়ে। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এর ফলে আশেপাশের অঞ্চলে অধিবাসীদের মধ্যে ক্যান্সারের হার 21%, জন্মগত বিকলাঙ্গতার হার 25% এবং লিউকেমিয়ার হার 41% বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার পর সোভিয়েত কর্তৃপক্ষের টনক নড়ে এবং তারা হ্রদটিকে আবদ্ধ করে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা হ্রদটি থেকে তেজস্ক্রিয় পদার্থ আর যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য সার্কোফ্যাগাস বা পাথরের সবাধার পদ্ধতি অবলম্বন করে। এর অর্থ হচ্ছে বড় বড় পাথর বা কংক্রিটের টুকরো দিয়ে হ্রদটিকে পূর্ণ করে ফেলা। 1978 থেকে 1986 সালের মধ্যে প্রায় 10,000 কংক্রিটের টুকরো দিয়ে হ্রদটিকে ভরাট করার চেষ্টা চালানো হয়। 1990 সালে পশ্চিমা বিজ্ঞানীদের কারাচাই হ্রদটিকে পর্যবেক্ষণ ও পরীক্ষণের অনুমতি প্রদান করা হয়। তারা জানান যে হ্রদটি থেকে গামা রশ্মির নির্গমনের পরিমাণ প্রায় 600 রন জেন। অন্যভাবে বলা যায় হ্রদটির জল থেকে নির্গত তেজস্ক্রিয়তার পরিমাণ প্রায় 12 কোটি, যা চেরনোবিল থেকে নির্গত তেজস্ক্রিয়তার প্রায় দ্বিগুণ।
দেখুন, পশ্চিমা বিজ্ঞানীরা জানান যে কোনো মানুষ এই হ্রদটির পাশে ঘণ্টাখানিক অবস্থান করলে তেজস্ক্রিয়তার কারণে তার মৃত্যু নিশ্চিত। সোভিয়েত ইউনিয়নের পতনে 1992 সালে রুশ রাষ্ট্রপতি বরিস ইয়েলসিন একটি অধ্যাদেশ জারি করে ওজিওরক শহরটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেন এবং এর ফলে কারাচাই হ্রদের দুর্যোগের সম্পর্কে রুশ জনসাধারণ প্রথমবারের মতো বিস্তারিত জানতে পারেন। তখনও হ্রদটির তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের কাজ চলছিল। আশ্চর্যের বিষয় এই যে তখনও পর্যন্ত পারমাণবিক বর্জ্য নিষ্কাশন কেন্দ্র হিসেবে হ্রদটিকে ব্যবহারের অনুমতি বাতিল করা হয়নি। অবশেষে 2003 সালে এই অনুমতি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। কারাচাই হ্রদে যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে সেসব শত শত বছর অক্ষতভাবে সেখানে থাকতে পারে। রুশ বিশেষজ্ঞদের মতে এই বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ হ্রদটি থেকে উত্তোলন করে অন্য কোথাও স্থানান্তর করা অত্যন্ত বিপজ্জনক, এই জন্য এই বর্জ্য হ্রদটিতেই রাখা উচিত। মায়াক উৎপাদন সংস্থার মহাপরিচালকের উপদেষ্টা ইউরি মর্কোভের মতে রাশিয়া সহ বিশ্বের কোনো রাষ্ট্রেরই পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, এই জন্য হ্রদটির পরিস্থিতি নিয়মিত এবং বিস্তৃতভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই উদ্দেশ্যে প্রতিনিয়ত হ্রদটি থেকে নির্গত গামা রশ্মির পরিমাণ পরীক্ষা করতে হবে, বাতাসের চাপের মাত্রা নিরীক্ষণ করতে হবে, হ্রদটির চারপাশে রেডিও নিউক্লাইড ঘনত্ব পরীক্ষা করতে হবে এবং বিভিন্ন ঋতুতে হ্রদটির নিচে ভূমির চলমানতা পরীক্ষা করতে হবে, এই জন্য নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ অত্যাবশ্যক। 2000 দশকের হ্রদটিতে কংক্রিট ও বালির নতুন স্তর যোগ করে এবং 2015 সালে 26 নভেম্বর এই কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। ভবিষ্যতে অঞ্চলটিতে ঘাস এবং ঝোপঝাড় দিয়ে পূর্ণ করে ফেলা হবে যাতে হ্রদটিতে নিক্ষিপ্ত পারমাণবিক বর্জ্য চিরতরে মাটির নিচে ঢাকা পড়ে যায়। অবশ্য সেখানে গাছ লাগানো নিষিদ্ধ, কারণ এর ফলে কংক্রিটের ব্লকের ক্ষতি হতে পারে। রুশ বিশেষজ্ঞরা কারাচাই হ্রদের দূষণের ফলাফল সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীনে রয়েছে বলেই মনে করেন। তাদের মতে এখন এমনকি ঘূর্ণিঝড় হলেও আর হ্রদটি থেকে তেজস্ক্রিয় পদার্থ চতুর্থ দিকে ছড়িয়ে পড়বে না। এককালে বিশ্বের সবচেয়ে দূষিত স্থান কারাচাই হ্রদের দূষণের ফলাফল হয়তো বর্তমানে সত্যি নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু যতদিন পর্যন্ত পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার যথোপযুক্ত ব্যবস্থা সৃষ্টি না হচ্ছে ততদিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে কারাচাই হ্রদের মতো বিপজ্জনক পরিস্থিতির উৎপত্তি হতেই থাকবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহারকারী রাষ্ট্রগুলির জন্য পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবন অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।